বিএনপি জামায়াত এটি আসলে এক ধরনের ডিসগাইজ অফ পলিটিক্সের আন্ডারে তারা একটি ক্রিমিনাল গ্যাং। যারা রাজনীতি করতে চায় তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সন্ত্রাসীদের যারা হত্যা রাজনীতি করে তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। আরেকটি বিষয় আমরা আজকে দুর্নীতি বিরোধী বিষয়টিও সামনে নিয়ে এসেছি। যারা মানি লন্ডারিংয়ের মতো অপরাধ করেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টে যাদের আমাদের করাপশন পারসেপশনে যারা টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, এবং যারা ফিনান্সিয়াল ক্রাইমের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল জাস্টিস সিস্টেম থেকে কানাডার আদালতের মাধ্যমে যারা দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং অনেক 3 মিলিয়নের অধিক টাকা যেখানে সিঙ্গাপুরে জব্দ করা হয়েছে, তাদের দুর্নীতিবাজকে যখন পুনর্বাসন করার চেষ্টা করা হবে এবং সেটি রাজনীতি নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে না। এর বিরুদ্ধে আজকে একটা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র সমাজকে সতর্ক করতে চাই এবং এই অশুভ অপশক্তির মধ্যে হুঁশিয়ারি স্পষ্ট উচ্চারণ করতে চাই। সেটি হচ্ছে যে আজকে একটি গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে এই ব্যাকডোর ডিপ্লোমেসির আশ্রয় নিয়ে সিভিলিয়ান স্যাবোটেজের মাধ্যমে আজকে এক ধরনের ক্লায়েন্ট স্টেটে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি যে 27 দফা রূপরেখা দিয়েছে এটি আসলে বাংলাদেশের ভাগ্য বিদেশিদের হাতে সঁপে দেওয়ার একটা দলিল বলে আমরা মনে করি, এবং আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যে নির্বাচিত সরকারের ধারণা সেটিকে আজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দূতাবাসের সহযোগিতা গ্রহণ করার চেষ্টা করছে, এবং শুধু তাই নয়, আজকে বিভিন্ন ধরনের নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, প্রাইভেট সিটিজেন্স এদেরকে ব্যবহার করে আজকে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। এটি প্রমাণ আমরা দেখেছি যে ইসরায়েলের একজন যিনি আমরা মেন্দিয়ান সাফাদির সঙ্গে আমরা এই গণতন্ত্র মঞ্চ নামের প্রহসনের একজন সঙ্গে সম্পৃক্ত একজন রয়েছেন, তার বৈঠকের বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আজকে বিভাগীয় সমাবেশের নামে বিভাগীয় অগ্নিসন্ত্রাসের চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি।